সূর্পণখা, রাবণের বোন। আমরা সকলেই জানি রাবণ মা সীতাকে হরণ করেছিলেন বলেই রাম রাবণের যুদ্ধ হয় এবং রাবণের মৃত্যু হয়। কথিত আছে এর মূল ষড়যন্ত্রকারী ছিলেন সূর্পণখা। রাবণ তার স্বামীকে হত্যা করেছিলেন, তার প্রতিশোধ নিতেই তিনি এই ষড়যন্ত্র রচনা করেন। পূর্বে সূর্পণখা তার তিন ভাই রাবণ, বিভীষণ এবং কুম্ভকর্ণকে ভীষণ স্নেহ করতেন। তার তিন ভাই যখন ব্রহ্মার ধ্যান করছিলেন তখন সূর্পণখা সম্পূর্ণ উপোস থেকে তার ভাইদের পাহারা দিয়েছেন। এহেন সূর্পণখা হঠাৎ ষড়যন্ত্রকারী হতে গেলেন কেন? সূর্পণখার স্বামী বিদ্যুৎ জিহ্বা ছিলেন রাজা কালকেয়র সেনাপতি। প্রবল শক্তিশালী রাবণের সঙ্গে কালকেয়র যুদ্ধ বাঁধে। সেই যুদ্ধে তার বোনের স্বামী এবং কালকেয়র সেনাপতি বিদ্যুৎ জিহ্বাকে রাবণ মেরে ফেলেন। নিজের স্বামীর মৃত্যু তার প্রাণের থেকেও প্রিয় ভাইয়ের হাতে হওয়ায় সূর্পণখা প্রতিশোধের আগুনে জ্বলে ওঠেন। এর বেশ কয়েক বছর পর তিনি জানতে পারেন পঞ্চবটির বনে এক প্রবল বলশালী পুরুষ তার স্ত্রী এবং ভাইয়ের সঙ্গে বসবাস করেন। এরকমই একদিন শ্রীরামের কাছে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু শ্রীরাম মা সীতাকে ছাড়া কিছুই জানেন না। এই কারণে তিনি সূর্পণখাকে তার ভাই লক্ষ্মণকে বিয়ে করার প্রস্তাব দিতে বলেন। লক্ষ্মণও বিবাহিত ছিলেন, তাই তিনিও রাজি হননি। এরপর লক্ষ্মণ এবং সূর্পণখার বাদবিতণ্ডার কারণে লক্ষ্মণ সূর্পণখার নাক কেটে দেন। পরবর্তীতে রামায়ণে যা হয় তা আমরা সকলেই জানি। রাম রাবণের যুদ্ধে রাবণের মৃত্যু হয় এবং সূর্পণখার ষড়যন্ত্র সফল হয়। রাবণের মৃত্যুর পর সূর্পণখা বিভীষণের সঙ্গে লঙ্কায় ফিরে আসেন। এর বেশ কয়েক বছর পর সূর্পণখাকে সমুদ্রের পাড়ে মৃত অবস্থায় পাওয়া যায়।